আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে ফ্রান্সে পুলিশ ধরলে কী কী করে আর ফ্রান্সে পুলিশের হাতে ধরা পড়লে কী কী করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য যারা আমাকে বলেছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করবে আপনাদের নিকট একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো প্রথমেই বলে নেই, ফ্রান্সে যদি আপনাকে পুলিশে ধরে বা ফ্রান্সে যদি আপনি ঢুকার পর বা ঢুকার সময় যদি আপনাকে পুলিশ ধরে ফেলে তাহলে আপনাকে কি করবে, সেটা হচ্ছে যে ফ্রান্সের পুলিশ আপনাকে ধরার পরে তৎক্ষণাৎ তারা আপনাকে থানায় নিয়ে যাবে এবং থানায় নিয়ে যাওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট রাখবে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টসগুলো ওরা থানাতে রাখবে। রাখার পর আপনাকে ওরা 21 দিন সময় দিবে, অর্থাৎ এই 21 দিন সময়টা আপনাকে এজন্যই দিবে যে আপনি যে ফ্রান্সে এসেছেন সেটা এবং আপনি যে ফ্রান্সে বসবাস করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনাকে প্রমাণ করার জন্য ওরা আপনাকে 21 দিন সময় দেবে। অর্থাৎ আইনগতভাবে সেই বিষয়গুলো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন এবং কেন আপনি ফ্রান্সে বসবাস করতে চাচ্ছেন এবং কীভাবে আপনি ফ্রান্সে মানে স্থায়ী নাগরিক হতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি অর্থাৎ কোনো একজন অ্যাটর্নি বা কোনো একজন লয়ারের মাধ্যমে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনি ফ্রান্সে লিগালি বসবাস করতে চাচ্ছেন এবং সেই সুযোগটাই আপনি নিতে চাচ্ছেন। আর সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো প্রদান করতে হবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার অ্যাটর্নি বা আপনার লয়ার কালেক্ট করে দিবে। অর্থাৎ আপনি যখন একজন লয়ারের দ্বারস্থ হবেন, একজন লয়ারকে ধরবেন যে আপনার ওই কাজটি সম্পন্ন করার জন্য, তখন ওই লয়ারই আপনার সেই নেসেসারি ডকুমেন্টস অর্থাৎ যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে তারাই কিন্তু ওইগুলো কালেক্ট করে আপনাকে প্রদান করবে। সো ইয়ের পূর্বে অর্থাৎ ওই যে 21 দিন সময়টা আপনাকে প্রদান করবে, এই 21 দিন সময়টা কিন্তু আপনাকে ওরা ছেড়ে দিবে না। ওই 21 দিন সময়টা আপনাকে কোনো একটা আশ্রয়কেন্দ্রে অর্থাৎ শরণার্থীদের ক্যাম্প যে রয়েছে সেই ক্যাম্পগুলোতে আপনাকে নিয়ে রেখে আসবে। আর ওই ক্যাম্পগুলোতে কিন্তু বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন ফেসিলিটিস প্রদান করবে। কোনো কোনো ক্যাম্প রয়েছে যে ক্যাম্পগুলোতে বসবাসকালীন সময়ে আপনাকে তারা হাত খরচ পর্যন্ত প্রদান করে, অর্থাৎ আপনার খাওয়া থাকার ব্যবস্থা তো তারা করবেই, তাছাড়া আপনাকে মান্থলি কিছু টাকাও প্রদান করবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি কোন ক্যাম্পটাতে যাচ্ছেন। আপনি ক্যাম্প পরিবর্তনও করতে পারবেন, এক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন যে কোন ক্যাম্পটাতে বেশি ফেসিলিটিস দেয়। সো এই আপনার অ্যাটর্নি বলে দেবে যে আপনি কোন ক্যাম্পটাতে গেলে আপনার জন্য বেস্ট হবে। সো ওই ক্যাম্পটাতেই আপনি আশ্রয় নেবেন এবং আশ্রয় নেওয়ার পর আপনার সম্পূর্ণ প্রসেসটি আপনার অ্যাটর্নি বা আপনার লয়ারের মাধ্যমে করাবেন যে আপনি কিভাবে কেন ফ্রান্সে বসবাস করতে চাচ্ছেন এবং কিভাবে কোন আইনের মাধ্যমে আপনি ফ্রান্সের লিগ্যাল ওয়েতে সিটিজেন হতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনার অ্যাটর্নি কিন্তু আপনাকে বলে দেবে এবং আশয়গুলোর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রস্তুত করবে। আর সর্বশেষ আপনার অ্যাটর্নি যখন আপনার ডকুমেন্টসগুলো প্রস্তুত করে ফেলবে, অর্থাৎ আপনার অ্যাটর্নি যখন আপনার জন্য এই ডকুমেন্টসগুলো প্রস্তুত করে ফেলবে, তারপর কিন্তু ওই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে থানাতে সাবমিট করতে হবে এবং থানাতে সাবমিট করার পরে কিন্তু তারা আপনাকে মানে একটা সময় দেবে যে ওই সময়ের ভেতরে আপনি ফ্রান্সের 4 বছর বা 5 বছর সময় দেবে যে ওই সময়ের ভেতরে আপনি ফ্রান্সের যে কোনো জায়গাতে বসবাস করতে পারবেন, কাজ করতে পারবেন, অর্থাৎ কাজ করার এবং বসবাসের পারমিটটা আপনাকে দিয়ে দেবে। সো এরপরে আপনি যখন কাজ করবেন বসবাস করবেন এরপর কিন্তু অটোমেটিকলি মানে ওদের যে সিটিজেনশিপের যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে যাবে এবং আপনাকে 5 বছর বা 6 বছর পর অটোমেটিকলি আপনার সিটিজেনশিপটা তৈরি হয়ে যাবে। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবেন।